জামালপুরে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালী মহল। এতে ভাঙনের মুখে পড়েছে নদের দুই পাড়ের ফসলি জমি, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ জামালপুর ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক। জামালপুর প্রতিনিধি মাহফুজুর রহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জেলার পৌরসভার ছনকান্দা, হরিপুর এবং সদর উপজেলার শরীফপুর, জয়রামপুর, বানার, হামিদপুর, নান্দিনা, নরুন্দি, পিয়ারপুর সহ বিভিন্ন এলাকায় পুরাতন ব্রহ্মপুত্রের দুই পাড়ে এভাবে বসানো হয়েছে অসংখ্য ড্রেজার। অবাধে তোলা হচ্ছে বালু। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় চলছে প্রকাশ্যে বালু তোলার এমন মহোৎসব। নদীর গতিপথকে একদিকে থেকে আরেকদিকে অন্যদিকে এটা টার্ন হয়ে যাচ্ছে এবং নদীর এই গতিটা নষ্ট হয়ে যাচ্ছে। এর আগে আমরা মানববন্ধন করছি, এটা মানাইতে পারি নাই। আর এরা যে এই যে বালুটা উড়াইতেছে উড়াইতেছে কার শক্তি দিয়ে উড়াইতেছে? আমরা এই দুটি গাড়ি সরকারি ইজারাকৃত এবং বৈধ, আর বাকিগুলা কিভাবে চলে সেটা আমি জানি না। অপরিকল্পিতভাবে বালু তোলায় এরই মধ্যে হুমকিতে পড়েছে জামালপুর ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক সহ ফসলি জমি, গাছপালা ও অসংখ্য বসত বাড়ি। বালু তোলায় গান ভাঙিয়ে যেতেছে, ঘর ভাঙিয়ে যেতেছে, অন্ত স্থানের বাসা নাই। অবৈধ ভাই জব তুল যাচ্ছে, মেজিস্ট্রেটরা পুলিশ আসে, আমি দেখা জায়গা কথা বলে আবার শুরু করে রাস্তাঘাট চলাচল অসুবিধা। অবৈধভাবে নদীতে বালু তোলার কারণে বাড়িঘর রাখা যাইতেছে না। বালুদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সড়ক ও জনপদ অধিদপ্তরের কর্মকর্তারা। জেল জরিমানা করেও বালু উত্তোলন ঠেকানো যাচ্ছে না বলছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বালু উত্তোলনের কারণে আমাদের যে যানবাহনগুলো আমাদের সড়কের পাশ দিয়ে ওঠানামা করে, এতে আমাদের সড়কের এজিং অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেহেতু রোড সংলগ্ন এলাকা, এই রোড রক্ষার জন্য সড়ক বিভাগকে অনুরোধ করা হয়েছে যাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলার ব্যবস্থা গ্রহণ করে এবং পাশাপাশি প্রশাসনের তরফ থেকেও আমরা নিয়মিত মামলার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব যাতে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা যায়। অভিযুক্তদের কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।